ঘন কুয়াশা আর ঘাসের ডগায় জমে থাকা শিশির জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বিকেল থেকে কুয়াশায় মুখ ঢাকেছে গ্রামের আঁকাবাঁকা মেটো পথ, রাতভর টুপটাপ কুয়াশা ঝরছে, সকালের পরে কুয়াশা কেটে উঁকি দিচ্ছে সূর্য। এরই মধ্যে সকালে সূর্যের আলোতে ভোরের শিশির মুক্তার চমক ছড়িয়ে জানান দিচ্ছে এই বুঝি শীতে লড়ে। হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন, কয়েকদিন আগেও যেখানে বেশ গরম অনুভূতি হচ্ছিল অথচ এবারে দেশের ইতিহাসে সর্বোচ্চ গরমের রেকর্ড দখল করে নিয়েছে, আর সেই আবহাওয়ায় এখন শুরু হয়েছে শীতের আমেজ। শীতের আগমনের সঙ্গে সকালবেলা ভোরবেলা পড়েছে শিশির, পাশাপাশি হালকা শীতের কাপড় পরে শীতকে বরণ করতেও দেখা যাচ্ছে অনেককে। সকালবেলা মুক্ত পড়তে যাওয়া কচি কাছে শিক্ষার্থীর ঠান্ডা লাগার ভয়ে গরম কাপড় পরতে দেখতে পাওয়া যাচ্ছে, আর এটি দেখতে পাওয়া যাচ্ছে আমাদের প্রিয় গ্রামে। আর এই সব কিছু ছাপিয়ে চলছে গ্রামের মানুষের কর্মব্যস্ততা। আর আজকের ভিডিওতে দেখতে পারবেন গ্রামের মানুষের কর্মব্যস্ততার কিছু সুন্দর মুহূর্ত। আমাদের বাড়ির ভোরবেলার একটি দৃশ্য, রাজহাঁসগুলো বাড়ির ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে কারণ সকাল হয়েছে। আর গ্রামের সকালেই দেখুন আজকে কী পরিমাণ কুয়াশা পড়েছে, বাড়ির সামনের কোনো কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। আর এইটা দেখতে দেখতেই কয়েকটি শিশুকে দেখলাম যারা মুক্তব্য পড়তে যাওয়ার জন্য আমাদের বাড়ির উপর দিয়ে যাচ্ছে, কিন্তু এই রাজহাঁসের ভয়ে তারা যেতে সাহস পাচ্ছে না। আর তাদেরকে অনেকভাবে বলা হচ্ছে যে এখান দিয়ে যাওয়ার জন্য রাজহাঁস কিছু করবে না। তারা কথায় আমাদের কথায় সাহস পেয়ে তারা রাজহাঁসকে অতিক্রম করে মাদ্রাসার দিকে পড়তে যাচ্ছে। ভোরবেলা আমাদের বাড়ির সামনের একটি দৃশ্য, এখানে বাড়ির সামনে লাউ গাছের একটি জানলা দেওয়া হয়েছে, এপাশে আমাদের টগর ফুলের একটি সুন্দর দৃশ্য, আর এটি হচ্ছে আমাদের বাড়ি। যেহেতু বাড়ির সামনে থেকে আমি বাইরের কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না, তাই বাড়ির ছাদে উপরে উঠে আসলাম যে ছাদ থেকে দূরের কোনো কিছু দেখা যায় কি না। বাট এইখান থেকে একই দৃশ্য দেখতে পেলাম, ক্যামেরাতে কোনোভাবেই দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। এটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে আজকে কী পরিমাণ ঘন কুয়াশা পড়েছে। আর গ্রামের অনেকদিন পরে এরকম একটা কুয়াশা দেখতে পাচ্ছি, এবং গ্রামের ভোরবেলাতে এরকম কুয়াশা অনেকদিন পরে দেখতে পেরেও নিজের কাছে অনেক ভালো লাগছে। তাই এই কুয়াশার মধ্যে আর ভিডিও না করে এ পর্যন্তই রেখে দিলাম যে সূর্য ওঠা পর্যন্ত। এরপরে আপনাদের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো এবং তার সাথে গ্রামের মানুষের কর্মব্যস্ততার কিছু সুন্দর মুহূর্ত দেখাবো। এখন প্রায় 10:30 মতো বাজে, আর বাড়ির সামনে আসতেই দেখতে পাচ্ছি ট্রাক্টরতে জমি চাষ করা হচ্ছে, আর একটি ছেলে অনেকক্ষণ ধরে সেই জমি চাষ করা দেখছে। এখন আমি আপনাদেরকে দেখাই কুয়াশা ছাড়া গ্রামটা দেখতে এখন কেমন লাগছে। এই দৃশ্যটি আমরা এই সকালে আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আজকের সকালে প্রচুর পরিমাণ ঘন কুয়াশা পড়েছিল, যে কারণে আমরা দূরের দৃশ্যগুলো দেখতে পারতেছিলাম না। দেখুন এখন দেখতে কেমন লাগছে গ্রামটিকে। এপাশে দেখতে পাচ্ছি দুইটি মেয়েকে আমাদের প্রাইমারি স্কুলের দিকে যেতে। আরেকটি সুন্দর দৃশ্য দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমাদের প্রাইমারি স্কুলের দিকে যাচ্ছে এক বড় পালা। এই ডুগডুগি বাজিয়ে একটা সময় দেখতাম এই বড় পালাগুলো বরফ বিক্রি করত, অনেকদিন পর একটি এরকম দৃশ্য দেখলাম। এরপর আমরা এখন যাচ্ছি গ্রামের মানুষের কর্মব্যস্ততার কিছু সুন্দর মুহূর্ত দেখতে। এই জমিগুলোতে ট্রাক্টরতে চাষ করা হয়েছে, এখানে ফসল লাগানো হয়েছে, হয়তো বা কিছুদিনের মধ্যেই এই জায়গাগুলো সমুদ্রের সমারোহতে ভরে উঠবে। দেখুন কি সুন্দর কিছু মুহূর্ত,
সবাই কাজ করে যাচ্ছে, সবাই ব্যস্ততার মাঝে সময় পার করছে। আরো একটি সুন্দর মুহূর্ত, কাজ শেষ করে তারা সকালের খাবারটা খেয়ে নিচ্ছে। দেখুন গ্রামের সকালবেলাতেই সবাই কাজ নিয়ে কি ব্যস্ত হয়ে উঠে পড়েছে, কারণ এখনই সময় শীতের যে সবজি বা ফসলগুলো লাগানো হয় তারই উপযুক্ত সময়, তাই সবাই ব্যস্ত তাড়াতাড়ি এই জমিগুলোতে চাষবাদ করার জন্য, দ্রুত ফসল পাবার আশায়। আর তারই কিছু সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছেন, ছেলে মেয়ে থেকে শুরু করে সবাই ব্যস্ত কাজ করার জন্য। দিগন্ত জুড়ে যেদিকেই চোখ যাচ্ছে দেখতে পাচ্ছি খোলা মাঠ, মাঠের পর মাঠ, আর সেখানেই ট্রাক্টরতে চাষ করে ফেলে রাখা হয়েছে নতুন ফসল লাগানোর জন্য। অনেকেই ব্যস্ত ফসল লাগানোর জন্য, আর সকাল যেহেতু শেষের দিকে সবাই কাজ শেষ করে বাড়িতে যাচ্ছে সকালে নাস্তা করার জন্য। তারই একটি সুন্দর মুহূর্ত, সকালবেলা কাজ শেষ করে বাড়ির দিকে ফেরত যাচ্ছে। বৃষ্টি পরে গেলেন তো ভালো, কয়েকদিন তো বৃষ্টির আগে ঘেরে তো মনে হলো ফুলকপি এগুলো বলেন নাই খিটে। পানির এই মেশিনটা চললে তাও সেটা তো জানি। এদিকে সূর্য আস্তে আস্তে তাপ ছড়াচ্ছে, তা আপনারা তাদেরকে দেখেই বুঝতে পারছেন, অনেকে ছাতা মাথায় দিয়ে রোদ থেকে রক্ষা পাচ্ছে। এদিকে ছোট ট্রাক্টর দিয়ে চাষ করতে দেখতে পাচ্ছি আরেকজনকে, কারণ অনেক সময় বড় ট্রাক্টরগুলো এই জমিগুলোতে আসে না, তাই অনেক সময় ছোট ট্রাক্টর দিয়ে এই জায়গাগুলোতে চাষ করা হয়। তারই একটি সুন্দর মুহূর্ত, দূর থেকে এই তাল গাছের সারিগুলো দেখতে ভালোই লাগছে গ্রামের সকালবেলাতে। এদিকে একজনকে দেখতে পাচ্ছি রোদ থেকে বাঁচার জন্য মাথায় মাতাল দিয়ে সে হেঁটে যাচ্ছে, গ্রামের ভাষায় এই জিনিসটাকে মাতাল বলা হয়। দেখুন গ্রামের মানুষরা কিভাবে জমি চাষ করে থাকে এবং জমিতে কিভাবে যত্ন নেয় ও ফসল লাগিয়ে থাকে, তারই কিছু সুন্দর মুহূর্ত। গ্রামের এক কৃষককে ব্যাগ কাঁধে করে জমির মাঝখান দিয়ে হেঁটে যেতে দেখতে পাচ্ছি, দৃশ্যটা দেখতে ভালোই লাগছে। এই জমিগুলোতে নতুন ফসল দেখা যাচ্ছে, এগুলো একটু বড় বড়ই হয়ে গেছে। এদিকে জমির আরেকটি দৃশ্য দেখতে পাচ্ছি, সবুজের সমারোহ, এদিকে ফসলগুলোও অনেক বড় বড় দেখা যাচ্ছে। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এইটা জমিতে আলু লাগানোর পরে ঠিক এই আলু লাগানোর জায়গাগুলোতে এভাবে উঁচু করে দেওয়া হয়, তারই একটি সুন্দর দৃশ্য। আর দেখুন এই পুরো জমিটাতেই আলু লাগানো হয়েছে, আলুর এই লাইনগুলো লম্বা লম্বা সারি করে করা হয়েছে, দূর থেকে দেখতে এই দৃশ্যগুলো ভালোই লাগছে। এটি একটি সবজির মাচা, যেখানে সবজি এই মাচাগুলোতে হয়ে থাকে। দেখুন জমিতে কিভাবে সার দেওয়া হয়, আর এই সার দেওয়ার দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে, আর এই সারগুলো যারা দেয় তারা অনেক দক্ষ হয়ে থাকে, কারণ এটি সব জায়গায় সমানভাবে দিতে হয়।
আপনারা এই ব্যক্তিটিকে দেখুন কীটনাশক দেওয়ার জন্য যে যন্ত্রটি ব্যবহার করা হয় সেটি সে ঘাড়ে করে নিয়ে সে তার জমির দিকে যাচ্ছে আর এই মেশিনের সাহায্যেই এই কীটনাশকগুলো জমিতে দেওয়া হয় দেখুন গ্রামের মানুষের কি ব্যস্ততা কি দ্রুত সবাই কাজ করছে কেউ বা কাজের ফাঁকে একটু জিরিয়ে নিচ্ছে কেউ বা বসে একটু গল্প করে নিচ্ছে এভাবেই তাদের দিনটি পার হয়ে যায় এই কর্মব্যস্ততার মাঝখান দিয়ে পাওয়ার টিলারটিকে দেখতে পাচ্ছি এখানে যে পাওয়ার টিলারটি চালাতো সেও টায়ার্ড সেও একটু জিরিয়ে নিচ্ছে বাট এদিকে যারা কাজ করছে তাদের রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই গ্রামের এই জায়গাগুলোতে সবাই কাজে ব্যস্ত সবাই চাচ্ছে তাদের কাজটা দ্রুত শেষ করার জন্য দু চোখ জুড়ে যেদিকে তাকাচ্ছি শুধু মাঠ দেখতে পাচ্ছি সবই কৃষি জমি সবগুলো জমিতেই চাষ করা হয়েছে হয়তোবা কিছুদিনের মধ্যেই এই জায়গাগুলোতে যে সব যে ফসল বোনা হয়েছে তা বড় হয়ে উঠবে এদিকে গ্রামের একজন বয়স্ক ব্যক্তিকে দেখতে পাচ্ছি উনি লাঠি ভর দিয়েই যারা খেতে কাজ করছে তাদের খাবার নিয়ে এসেছিল আর তাদেরকে খাবার খাওয়ানোর পরেই সেই খাবারের পাত্রগুলো নিয়ে সে আবার বাড়ির দিকে ফেরত যাচ্ছে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে ভালোই লাগে যেটি হয়তো বা আমরা যারা শহরে থাকি তারা এই দৃশ্যগুলো দেখতে পাই না এদিকে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি উনিও খাবার হাতে করে নিয়ে কাউকে খাওয়ানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে কারণ অনেকেই সকালে যারা খেতে কাজ করতে আসে বাড়ি থেকে না খেয়েই আসে আর বাড়িতে যারা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে তারা তাদের রান্নাবান্না শেষ করে তাদের পরিজনের জন্য এই খাবার নিয়ে যায় বা কাউকে দিয়ে পাঠিয়ে দিয়ে থাকে এটি একটি পটলের ক্ষেত আর এখানে পাখি থেকে রক্ষা পাওয়ার জন্য তারা এই ব্যবস্থা নিয়েছে দেখুন এই গ্রামের মাঠগুলো দেখতে কত সুন্দর লাগে সত্যি কথা বলতে গ্রামের এই কৃষি জমিগুলো দেখতে অনেক ভালো লাগে যেটা হয়তো বা বাস্তবে না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর এই জমিগুলোতে যখন ফসল দিয়ে ভরে উঠবে তখন এই জায়গাগুলোর দৃশ্য আরও সুন্দর হবে গ্রামের কর্মব্যস্ত মানুষের এই দৃশ্যটি দেখুন তারা খাবার খেয়ে অনেকে এখানে রেস্টে নিচ্ছে হয়তো বা আবার কিছুক্ষণের মধ্যেই তারা আবার জমিতে কাজ করতে নেমে যাবে দেখুন গ্রামের এই মানুষগুলো কত মনোযোগ দিয়ে জমিতে কাজ করছে ভালো একটি ফসল পাবার আশায় আর ওইদিকে একজন জমিতে কীটনাশক দিচ্ছে একটি মেশিনের সাহায্যে আর এই ফসলের জমিতে কবুতরগুলোকে দেখতে পাচ্ছি কবুতরগুলোও আসছে তারা খাবার সংগ্রহ করার জন্য আর এই সাদা কবুতরগুলো দেখতে ভালোই লাগছে এটি হচ্ছে গ্রামের একটি মাটির রাস্তা আর এই রাস্তা ধরেই গ্রামের যারা এই জমিগুলোতে কাজ করে তারা হেঁটে যেয়ে থাকে একটি ছোট্ট শিশুকে দেখতে পাচ্ছি সে এই রাস্তা ধরে আপন মনে হেঁটে যাচ্ছে এই দৃশ্যটা দেখতে ভালোই লাগলো আর এই কারণেই এই দৃশ্যটি ক্যামেরায় বন্দি করা এদিকে বক পাখিগুলো উড়ে যাচ্ছে দূর থেকে এই বক পাখি উড়ে যাওয়ার দৃশ্যটাও ভালো লাগলো দেখুন গ্রামের কর্মব্যস্ত মানুষগুলো কি পরিমাণ ব্যস্ত কাজে সবাই ব্যস্ত জমিগুলো দ্রুত চাষ করার জন্য এই জমিতে আলু লাগানো হচ্ছে এখানে ছেলেদের পাশাপাশি মেয়েরাও তাদেরকে সাপোর্ট দিচ্ছে গ্রামের এই দৃশ্যগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় আসলে ছবি আঁকানো সেই দৃশ্যগুলোর মতোই মনে হচ্ছে দেখুন গ্রামটা দেখতে কত ভালো লাগছে
সুন্দর একটি দৃশ্য, কবুতরগুলো ঝাঁক ধরে আকাশে উড়ে যাচ্ছে, অনেক সুন্দর একটি মুহূর্ত। দেখতে দেখতে অনেক সময় হয়ে যাচ্ছে, বাট কর্মব্যস্ততা মানুষের এখনো শেষ হচ্ছে না। আসলে গ্রামের মানুষরা অনেক পরিশ্রম করে থাকে, একমাত্র ভালো ফসলের আশায় তারা নিরলস এই পরিশ্রমগুলো করে থাকে। যখন তারা ভালো ফসল ঘরে তুলতে পারে, তখনই তাদের পরিশ্রমগুলো সার্থক হয়। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের এই কষ্টার্জিত যে পরিশ্রমগুলো সেটি নষ্ট হয়ে যায়, কারণ মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই এত কষ্টের ফসল সব নষ্ট হয়ে যায়, আর তখনই কৃষকরা অনেক কষ্ট পেয়ে থাকে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, যারা এখনো জমিতে কীটনাশক কিভাবে দেয় সেই দৃশ্যটি দেখেননি, তারা দেখে নিন আসলে জমিগুলোতে এভাবেই রোদে পড়ে এই কীটনাশক মেশিন দিয়েই জমিগুলোতে এই ওষুধগুলো দেওয়া হয়। আসলে কর্মব্যস্ত মানুষের এটাও একটি সুন্দর মুহূর্ত, অনেক কষ্ট করে জমিতে কীটনাশক দিচ্ছে। দেখুন, সাউন্ডে দিয়ে একটি ঘর তৈরি করা হয়েছে। এই ঘরটি মূলত যারা রোদে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন তারা এখানে এসে রেস্ট নিতে পারে। ক্যামেরায় জুম করিয়ে আমাদের পাশের আরও একটি গ্রামের কর্মব্যস্ততা দেখানোর চেষ্টা করছি। সেখানেও দেখুন মানুষগুলো এই ট্রাক্টর দিয়ে জমিগুলো চাষ করে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের পাশের আরও একটি গ্রাম। দেখুন এই গ্রামটি দূর থেকে দেখতে কেমন লাগছে। আরে একটি সুন্দর দৃশ্য অনেক দূর থেকে দেখতে পাচ্ছি, এই ছোট ট্রাক্টর দিয়ে সেও জমি চাষ করে যাচ্ছে এই প্রচণ্ড রোদের মধ্যে। আরো একটি সুন্দর দৃশ্য দেখুন, ক্যামেরায় জুম করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। গ্রামের মাঝখান দিয়ে যখন ট্রেনগুলো যেয়ে থাকে, তখন দেখতে কেমন লাগে। আরো একটি সুন্দর দৃশ্য, গ্রামে এভাবে অনেকেই গোসল করে থাকে, কারণ গ্রামের এই পুকুরের পানিগুলো অনেক পরিষ্কার হয়ে থাকে, তাই অনেকে বাড়িতে টিউবওয়েলে গোসল না করেও অনেকে এভাবে পুকুর পাড়ে মগ দিয়ে গোসল করে থাকে, তারই একটি সুন্দর দৃশ্য। দেখুন দূর থেকে এই গ্রামটিও দেখতে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে ছবিতে আঁকানো সেরকমই একটি গ্রামের দৃশ্য, কিন্তু এটি গ্রামের বাস্তব একটি দৃশ্য। দূর থেকে দেখেও মনে হচ্ছে চোখ জড়িয়ে যাচ্ছে, গাছ দিয়ে ঘেরা অনেক সুন্দর একটি গ্রাম। তখন আপনারা যে ছোট্ট মেয়েটিকে দেখতে পেলেন, সে হয়তো বা তার কাজ শেষ করে তার পরিবারের কারোর সাথে দেখা করতেই সম্ভবত সে এখানে এসেছিল, আর সেটা দেখা শেষ করে সে আবার তার বাড়ির উদ্দেশ্যে ফেরত যাচ্ছে। গ্রামের এই মাটির রাস্তা দিয়ে সে হেঁটে যাচ্ছে। দেখুন এই ফসলের জমিগুলো দেখতে কত সুন্দর লাগছে, দিগন্ত জুড়ে যেদিকেই তাকাচ্ছি শুধু ফসলই এই মাঠগুলোকেই দেখতে পাচ্ছি। ছোট্ট দুটি ছেলে এই ট্রাক্টরটি পেয়ে তারা কত খুশি, তারা এই ট্রাক্টরের উপর উঠে অনেক আনন্দ পাচ্ছে। গ্রামের ছোট ছোট এই ছেলেমেয়েরা এই ট্রাক্টরগুলো দেখলে অনেক খুশি হয়, এবং তারা একটু সুযোগ পেলেই এই ট্রাক্টরের উপর উঠে অনেক আনন্দ নেয়। আর এদিকে জমিতে সার দেওয়া হচ্ছে, জমিতে বীজ বপনের আগে দেখুন সার দেওয়ার একটি সুন্দর মুহূর্ত, জমিতে কিভাবে সার দেওয়া হয়।
এখন গ্রামের এই মাটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে মাটি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটাই হচ্ছে অন্যরকম। আসলে আমরা যারা শহরে থাকি এরকম মাটির রাস্তা আমরা সহজেই পাই না, কিন্তু এই মাটির রাস্তা দিয়ে হাঁটার অনুভূতিটা হচ্ছে অন্যরকম। টিলার দিয়ে জমি চাষ করার আরও একটি সুন্দর দৃশ্য দেখুন, টিলার দিয়ে কিভাবে জমি চাষ করার জন্য সে প্রিপারেশন নিচ্ছে। এই ছোট ছেলেগুলোর এই টিলারটি পেয়ে তাদের আনন্দ থামছেই না, তারা এই রোদের মধ্যেই টিলারের উপর বসে অনেক আনন্দ পাচ্ছে। দুটো ছেলে এখনো এই টিলার উপর উঠে অনেক আনন্দ ও মজা পাচ্ছে। অনেক সময় হয়ে গেল, তারা এই টিলার উপর এখনো বসে আছে। আসলে ছোটবেলার শৈশবের এটি একটি সুন্দর মুহূর্ত, হয়তোবা তারা এখন অনেক এনজয় করছে, কিন্তু একটা সময় তারা এই এনজয়টাকে অনেক মিস করবে। দেখুন গ্রামের যে মানুষগুলো কর্মব্যস্ততার মধ্যে সময় পার করে, তারা এখন প্রচণ্ড রোদের মধ্যেই এই জমিগুলোতে কাজ করে যাচ্ছে। আসলে গ্রামে যারা এই জমিগুলোতে এভাবে কাজ করে থাকে এটি অনেক কষ্টের। হয়তোবা আমরা দূরে থেকে এটি বুঝতে পারছি না, কিন্তু একবার ভাবুন এইরকম প্রচণ্ড গরমের মধ্যে তারা নিরলস এভাবে পরিশ্রম করে যাচ্ছে। দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেল, বাট এখনও মানুষের কর্মব্যস্ততা শেষ হচ্ছে না। এদিকে দেখুন একজন পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করেই যাচ্ছে সুন্দর প্রাকৃতিক পরিবেশে। কি মনোরম সৌন্দর্য! এদিকে দুজন এখনো নিরলস কাজ করেই যাচ্ছে, এখনো তাদের কাজ শেষ হচ্ছে না, হয়তোবা তারা কাজ শেষ করেই বাড়ি ফিরবে। এটি গ্রামের একটি বাড়ি, দূর থেকে দেখুন এই বাড়িটি অনেক ভালো লাগছে। আর বাড়ির পাশেই একটি টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে, অনেক সুন্দর একটি দৃশ্য। ভিডিওর শুরুর দিকে যে বরফওয়ালাকে দেখতে পারলাম যে মাথায় করে সে বরফ বিক্রি করতে যাচ্ছে, সে এখন বরফ বিক্রি শেষ করে সে বাড়ির উদ্দেশ্যে ফেরত যাচ্ছে। এদিকে এই টিলার দিয়ে সে আবার জমিতে চাষ শুরু করেছে, আর এইদিকে দুটো ছেলে এই জমি চাষ করার সুন্দর দৃশ্যটি দেখছে। অনেক সময় হয়ে গেল আপনাদের সাথে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো শেয়ার করলাম। তো জানি না আপনাদের কাছে আজকের এই গ্রামের কর্মব্যস্ত মানুষের এই জীবনের যে সুন্দর মুহূর্তগুলো দেখতে কেমন লাগলো। আর আপনাদের যদি এই দৃশ্যগুলো দেখে ভালো লেগে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কমেন্টস করে জানাতে পারেন অথবা লাইক দিতে পারেন। আর যারা এই গ্রামের এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য। তো আস্তে আস্তে আমি বাড়ির দিকে ফেরত যাচ্ছি। ভিডিওটি শেষ করার আগে আরও একটি সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাই। প্রচণ্ড গরমে গরুগুলো রোদে থাকার পরে, অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পরে তারা এইখানে এসে রেস্ট নিচ্ছে। তো এইখানে কিছু সময় পার করে বাড়ির উদ্দেশ্যে ফেরত যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই,
দেখা হচ্ছে আগামীতে নতুন কোন এক ভিডিওতে।